তুই শুদ্ধ হয়ে বাড়ি ফিরে দেখ না, আমি আমরা সবাই তোর আপনজনরা, সবাই তোর জন্য অপেক্ষা করব রে। কিন্তু এই মহিলা যে দিনের পর দিন তোর মধ্যে বিষ ঢোকাচ্ছে, সে কিন্তু তোর জন্য অপেক্ষা করবে না। কি সব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছ শ্যামা, এইসব বলে কি তুমি ছেলেটার মনটা দুর্বল করতে চাইছো? আর একটাও কথা বলবে না ঋষা চৌধুরী, সবসময় একটা কথা মাথায় রেখো, তোমাকে কিন্তু এই বাড়িতে দয়া করে থাকতে দেওয়া হয়েছে। কি বললে? দয়া? তুমি আমার দয়া করার কে শ্যামা? মুন্নি সামনে না থাকলে তোমাকে এক্ষুনি দেখিয়ে দিতাম আমি তোমাকে দয়া করার কে। আমার একটা কথা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে, এটা কিন্তু মনে রেখো তুমি। এই বাড়ির কর্তৃ মানে আমাদের মা, সেও কিন্তু আমার কথাই শোনে, কারণ সে জানে যে আমি যাই করি না কেন সেটা এই বাড়ির স্বার্থের জন্য করি। সুতরাং সাবধান মেচি দিদি। সন্তান, হে দিশা চৌধুরী কিন্তু তোকে ভালোবেসে কিছু করছে না, এই পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে বলে শুধুমাত্র তোকে ব্যবহার করছে। আমি জানি না তুমি এই কথাগুলো কেন বলছো, আমি কিছুই করিনি। মা, বাবা, আমি তোমাদেরই ডোডো, তুমি তো জানো আমি তো বাড়িতেই ছিলাম, বাকি আমি আর কিচ্ছু জানি না। দাঁড়া তাতান, তুই যে আসলেই তাতান সেটা আরো একবার নিজেই প্রমাণ করে দিলি, কারণ যদি ডোডো থাকতো তাহলে ও কখনোই এভাবে সমস্যার সমাধান না করে চলে যেত না। আমি শুধু তোকে একটাই প্রশ্ন করছি দাদা, তার ঠিকঠাক জবাব দিবি, ডোডোকে কোথায় লুকিয়ে রেখেছিস? এখনো সময় আছে, ভালোই ভালোই বলে দে, কারণ ডোডোর যদি কোনো ক্ষতি হয় আমি যে কি ভয়ঙ্কর রূপ নেব তুই কিন্তু সেটা স্বপ্নেও ভাবতে পারছিস না। টোটোর গায়ে যদি একটা আঁচড় লাগে, একটা আঁচড়, তাহলে কিন্তু সারা জীবন তুই এইটা ভেবে আফসোস করবি কেন সেদিন ছোট কাম্মার কথা শুনলাম না। সবার সামনে আমি তোকে চ্যালেঞ্জ করছি, অনিকবাবু একজন উকিল, আইনটা উনি খুব ভালো করে বোঝে, ওনার সামনেই আমি জোর গলায় বলছি, তুই নিজেকে ডোডো কোনো দিনও প্রমাণ করতে পারবি না। কোর্টে প্রমাণ করে দেখাও দিশা চৌধুরী যে ওই হলো ডোডো। কি হলো, সবাই এভাবে চুপ করে আছো যে? এই তো কিছুক্ষণ আগে তোমরা কত নাটক করছিলে, কত কথা বলছিলে, এত তাড়াতাড়ি তোমাদের সব কথা শেষ হয়ে গেল? তোমাদের লজ্জা করে না? না, তাকে দেখো এই মানুষটার দিকে, একজন মাকে তোমরা ঠিক কিভাবে কাঁদাচ্ছ, একজন মায়ের মন তোমরা কিভাবে ভাঙছো, এর জন্য তোমাদের কঠিন শাস্তি হবে। যে মায়ের গর্ভে তুই জন্ম নিয়েছিস তাকে তুই এইভাবে কাঁদাচ্ছিস, এইভাবে মিথ্যে কথা বলছিস? যে ভাই আর তোর গায়ে একই রক্ত বইছে তুই সেই ভাইকে ঠকাচ্ছিস, তাকে কষ্ট দিচ্ছিস, তোর একটু লজ্জা করে না? না, যে ভাই সারা জীবন তোকে প্রোটেক্ট করেছে তুই তার সঙ্গে এরকম করছিস? স্কুলে তোর হয়ে বকুনি খেত, মার খেত, তোর হয়ে পড়া করে যেত, এমনকি কান ধরে উঠবস পর্যন্ত করত,
সেই সব ভুলে গেছিস তাই না? বল, সেই সব কথা ভুলে গেছিস? যদি সত্যি ভুলে গিয়ে থাকিস তাহলে মনে করার চেষ্টা কর দাতার, কারণ তাতে তোরই লাভ। কারণ কোর্টে গিয়ে যখন দাঁড়াবি তখন নিজেকে ডোডো প্রমাণ করার জন্য আরো কি কি করতে হবে সেটা তুই বুঝতে পারছিস না। শ্যামাকে তো থামানোই যাচ্ছে না, তাতান আবার উল্টোপাল্টা কিছু বলে না ফেলে। মা তুমি বলছিলে না ডোডো দাদাকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে এলাকাটা ফাঁকা? হ্যাঁ। তাহলে তো ডোডো দাদাকে ওখান থেকে কোথায় তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটা বের করা কঠিন নয়। মা পুলিশ চাইলে কিন্তু সহজে খুঁজে বের করতে পারে, আমাদের পুলিশের সঙ্গে কথা বলা উচিত। আচ্ছা অনিক আঙ্কেল কোথায়? অনিক আঙ্কেল দাঁড়া আমি দেখছি। তুই এখানে থাক, আমি অনিককে ডেকে নিয়ে আসছি। শিবা বাবা কি ভাবছিস আমাকে বলতো, আর অনিক আঙ্কেল কে বা এখন কি দরকার তো? অনিক আঙ্কেলের সঙ্গে পুলিশের খুব ভালো যোগাযোগ আছে, নয়তো আমাকে এত সহজে ছাড়িয়ে আনতে পারতো বলে আমার মনে হয় না। ওনাকে উকিল হিসেবে সবাই খুব সম্মান দেয়, উনি যদি রিকোয়েস্ট করে পুলিশ ঠিক শুনবে। আচ্ছা মা, ঘটনাটা যখন ঘটেছে তখন পুলিশ ওখানে ছিল না? হ্যাঁ ছিল তো। তাহলে ওরা খুব ভালো করেই জানে এক্স্যাক্টলি কোন এরিয়ায় কোন সময় ঘটনাটা ঘটেছে, আর যে গাড়িতে ডোডো দাদাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে গাড়িটা কেমন, আর ওখানকার সিসিটিভি ফুটেজ চেক করলেই তো জানা যাবে যে গাড়িটা কোন দিকে গেছে। একটা এরিয়া ধরে যদি খোঁজা হয় ডোডো দাদাকে খুঁজে বের করা অসম্ভব নয়। আসুন অনেক বাবু, পুলিশের কথা আপনি কি বলছিলেন? শিবা যেভাবে বললো পুলিশও সেভাবেই ভাবছে, তাই নাকি? কিন্তু আপনি সেটা কি করে জানলেন যে পুলিশ? আমার কাছে পুলিশের ফোন এসেছিল, ওদের ইনফরমেশন অনুযায়ী ডোডোকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে তার ঠিক 500 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই ওকে কোথাও আটকে রাখা হয়েছে। আর ওখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায় যে গাড়িটা হসপিটালের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওখান দিয়ে ঢুকেছে, তার মানে ওরা আরো ভেতরের দিকে যাচ্ছে সাবার্ব। পুলিশ অলরেডি খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, কিছু জানতে পারলে আমাকে ইনফর্ম করবে। অনিক আঙ্কেল, শুধু পুলিশের উপর ভরসা করে থাকলে হবে না, সমস্যা আমাদের, আমাদেরও কিছু করা উচিত। আমরা কি ভাবছো তুমি বলো? আমার আর আমার মায়ের দুজনেরই ধারণা এক, ওরা ডোডো দাদার সঙ্গে খুব খারাপ কিছু করতে পারে। মেজো জেম্মার উপরে আমরা ভরসা করতে পারছি না, খুব নিষ্ঠুর মহিলা, নিজের স্বার্থের জন্য মানুষ খুন করতে পারে। তাই বাড়িতে বসে থাকলে আমাদের কিছু লাভ হবে না, তাই আমাদেরই কিছু করতে হবে। অনিক, শিবা যেটা বলছে খুব একটা ভুল কিন্তু বলছে না। দেখো দিশাকে তো আমরা সবাই চিনি, আমি তো গিয়ে দেখলাম দিশা তাতান দুজনেই বেরিয়ে গেছে। বেরিয়ে গেল মানে? দাদু ওরা কোথায় গেল? তুমি তো ফলো করবে। আরে আমি জানতাম না তোরা বেরিয়েছে। আচ্ছা মেশোমশাই, আপনার কি মনে হয় ওরা কি এখন টোটোর কাছে যেতে পারে? আমার কিন্তু তাই মনে হয় রে মা। শিবা তুমি আমাকে তাতানার মেজবৌদির নাম্বারটা দাও, আমি পুলিশকে বলি ট্রেস করার জন্য। দাও এক্ষুনি দিচ্ছি। এই দেখো পার্টি দিয়েছি। থ্যাংক ইউ। হ্যালো অফিসার, আমি অনিক সেন বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারেই আপনাকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। লিসেন, আমি আপনাকে দুটো নাম্বার পাঠাচ্ছি, ইমিডিয়েটলি ট্রেস করুন।
রক্ষা করো কৃষ্ণ, ডোডোটাকে রক্ষা করো। ছেলেটাকে তো মানসিক ভাবে বিধ্বস্ত করেই দিয়েছে ওরা, এবার শারীরিক কোনো ক্ষতি যেন না করতে পারে। তুমি দেখো কৃষ্ণ, বাঁচিয়ে রেখো আমার ডোডোকে। শ্যামা, ডোডো কোথায়? চুপ করে আছিস কেন? বলবি তো ডোডো কোথায়। ডোডো কোথায়? ডোডোর খবর পাসনি? শ্যামা, শ্যামা কোথায় গেছিলে গো? আমি মেসোমশাইকে জিজ্ঞেস করলাম, আমাকে কিচ্ছু বললো না। বলো না, তোমরা কি ডোডোকে খুঁজতে গিয়েছিলে? পেলে বলো না, ছেলেটাকে পেলে? না, পাইনি বলছি। একটা জায়গায় খোঁজ পেয়েছিলাম, বলা হয়েছিল ডোডো নাকি ওখানে আছে। আমরা ওখানে গিয়েও ছিলাম, কিন্তু ওখানে কেউ ছিল না। ডোডো আমি তোমার সামনে হাত জোর করছি, আমি তোমার পায়ে ধরছি। বলে দাও যে ডোডোকে তোমরা কোথায় রেখেছো। আমি খুব ভালো করে জানি তোমরা ওই ওই ঘরটাতে ডোডোকে আটকে রেখেছি। আমরা যাওয়ার আগে ওকে সরিয়ে দিয়েছো। মেজিদি বলো না কোথায় রেখেছো। বাবা তুই অন্তত চুপ করে থাকিস, বল না ভাইকে কোথায় রেখেছিস। তুই কেন এরকম করছিস বল? দেখ তো তোর ভাই, তুই কি করে এরকম করতে পারছিস? বল না বাবা, কোথায় লুকিয়ে রেখেছিস তুই ডোডোকে, কোথায়? শ্যামা, কেন তখন থেকে ডোডো ডোডো করছো বলতো? যে কিডন্যাপ হয়েছে সে তাতান। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোমরা দুজন যা বলছো সেটাই ঠিক, যে কিডন্যাপ হয়েছে সে তাতান। বলে দাও না গো, তোমরা কোথায় ওকে লুকিয়ে রেখেছো? দেখো ও তো আমাদের সন্তান, বলো। হ্যাঁ আমাদের সন্তান, তাহলে ওর জীবনটা কেন এভাবে নষ্ট করছো? বলে দাও না মেজ দিদি, কোথায় রেখেছো ওকে, বলে দাও না মেজ দিদি। তুমি ভুল করছো শ্যামা, আমরা কিছু জানি না, বিশ্বাস করো। আমরা কাউকে কিডন্যাপও করাইনি, কারো জীবনও নষ্ট করিনি। তাতান তো নিজেই কিডন্যাপ হয়েছে, নিজেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে, অথবা হয়তো ওর কোনো শত্রু এই কাজ করিয়ে থাকতে পারে, তাই না? আমাদের বলে কি লাভ বলো? মোদ্দা কথা, নিজের কৃতকর্মের জন্য তাতানকে আজ পালিয়ে বেড়াতে হচ্ছে। আমাদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, আমরা তো কিছুই জানি না। কিছু জানো না তাই না মেজো? তোমাকে কেন আমরা বিশ্বাস করি না সেটাও জানো না তাই না? কম ক্ষতি করেছো তুমি আমাদের, আমার তাতান। তুই জানিস তোর এই মেজকা আর মেজকা মিলে একসময় তোর বাবাকে আটকে রেখেছিল, জানিস সে কথা? তোর বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিল রে। তোর মেজকা মা বলেছে তোকে সে কথা? বলেনি তো? তুই তার সাথে হাত মিলিয়ে নিজের ভাইয়ের ক্ষতি করছিস। তোর মতো কু সন্তান জন্ম দেওয়ার আগে আমি মরে গেলাম না কেন? বড়দিদি এসব কি বলছো তুমি? আর তাতান, তাতান বলে দে ডোডো কোথায় আছে। দেখতে পাচ্ছিস মায়ের কি অবস্থা হয়েছে? জীবনে একটা তো ভালো কাজ কর। এরকম করো না বড়দিদি। বটি ভাই, শ্যামা তোমরা কিন্তু অকারণেই আমায় দায়ী করছো, আমি সত্যি কিছু জানি না। দেখো তাতানের জন্য তো আমারও খারাপ লাগছে, আমারও চিন্তা হচ্ছে। ডোডো তাতান দুজনেই তো আমার প্রিয়, কিন্তু একজন ক্রিমিনাল কি করে বেড়াচ্ছে সেটা আমি কি করে জানবো বলো তো? আমায় কেন তোমরা বারবার বলছো? তোমরা পুলিশকে কন্ট্যাক্ট করো, পুলিশকে বলো ওকে খুঁজে বের করতে। যেখানে যাই হবে সেটা দিশা করেছে, এটা হয় কখনো? আম্মা, মা তো ভুল কোনো কথা বলেনি। ডোডো দাদার পালানো তো মায়ের কোনো ভূমিকা নেই। তুমি আবার রেগে যেও না আমি এগুলো বলছি বলে, কিন্তু হুট করে মাকে অ্যাকিউজ করলেই হবে বলো তো? তুমি এরকম কথা বলছো? হ্যাঁ কাম্মা, আমি বলছি। দেখো এই ডোডো দাদা তাতান দাদার বিষয়টা নিয়ে আমি নিজেও খুব কনফিউজ থাকি।
কিছু বুঝতে পারি না তাই কখনো কোনো কমেন্টও করি না। তোমরা যা বলছো চুপচাপ শুনে যাই। কাম্মা তুমি মাকে কেন দায়ী করছো আমি বুঝতে পারছি না। এটা দায়ী করা নয় দিদি ভাই, যে খবরটা পেয়ে আমরা ডোডো দাদাকে খুঁজতে গেছিলাম সেই জায়গাটাতে, মানে সেইখানে ডোডো দাদা ছিল না, জায়গাটা ফাঁকা ছিল, তাই মা। এই শোন শিবা, আমি ডোডো, ও ডোডো নাই বুঝলি, তোরা তাতানকে খুঁজতে গেছিলিস পাসনি, সো যেটা জানিস না সেটা নিয়ে কথা বলতে আসবি না। মাথা ঠান্ডা করো ডোডো, কয়েকদিন বাদে তো আর কেউ এই ভুলটা করবে না। সত্যি যদি তাতানকে খুঁজে না পাওয়া যায় তখন তো কোর্টের সামনে তোমাকে নিজেকে ডোডো বলে প্রমাণ করতে কোনো অসুবিধা হবে না। মেচি দিদি, এসব কি বলছো কি তুমি? ডোডোর যদি কিছু হয়ে যায় তাহলে এবাড়ির অনেক মানুষ জীবন মৃত হয়ে বেঁচে থাকবে। এবারে তো তোমায় নিজেকে কোর্টে ডোডো বলে প্রমাণ করতে হবে তাতান, আর এত কিছু ঘটে যাওয়ার পর তোমার কি মনে হয় শ্যামা তোমায় এত সহজে ছেড়ে দেবে? ও তো তোমাকে আরো চেপে ধরবে তাতান, প্রতি পদেও তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে। তাতান কি খেত, কি বলতো, কি পছন্দ করত, সব সবটা তোমায় খুব কেয়ারফুলি করতে হবে তাতান, খুব কেয়ারফুলি। তুমি তো নিজে বাঁচবে বলেই ভাইকে মারলে, সে বাঁচার ইচ্ছেটাই তোমার তোমার এত তাড়াতাড়ি চলে যাচ্ছে। মা বল, বলছিলাম যে আরে তো উনি তোমার যাও গিয়ে জিম্মাকে সামলাও। মা এবার তো ডোডো দাদাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখলে, সরি মা, কিন্তু আরো যতক্ষণ রাখবে তত কষ্ট বাড়বে সবার। জিম্মাকে আমি এই অবস্থায় আর দেখতে পারছি না, এবার ডুডুকে নিয়ে যেতে হবে। মাথা ঠান্ডা রাখো তাতান, কিচ্ছু হয়নি, বি পজিটিভ। দেখো এই যে এত কিছু রয়ে গেল, এত কিছু থাকলো আমাদের জন্য, এগুলো কারা ভোগ করবে তাতান? আমরাই তো ভোগ করবো, বলো না তো কে ভোগ করবে আর এগুলো, বলো। ভয় পেও না, আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার তাতান, একবার কোর্ট রায় দিয়ে দিক যে তুমি ডোডো, ফেসার তো কোনো চিন্তাই থাকবে না, তখন তুমি ফ্রিলি ঘুরতে পারবে, যেখানে খুশি যেতে পারবে, শুধু তোমার পরিচয়টা পাল্টে যাবে। এটাই তো মুশকিল হয়েছে মেজোকাম্মা, আমি সারা জীবন ডোডোর পরিচয় নিয়ে থাকবো, আর ওদিকে ডোডো বারবার আমার স্বপ্নে আসবে, বারবার আমার চোখের সামনে দাঁড়াবে। ওই তো আমার দিকে তাকিয়ে আছে আমার কথা শোনো তাতান, ওখানে কেউ নেই,
দেখো তুমি দেখো নিজে দেখো কেউ নেই ওখানে। কি হচ্ছে এটা দাদা? আমি তো বারবার বলছি কেউ নেই এখানে, কেন আমার কথা শুনছো না? ডোডো দাঁড়িয়ে আছে মেজো কাম্মা, তুমি কেন দেখতে পাচ্ছ না? তুই তাকাবি না আমার দিকে। এ তো আচ্ছা জ্বালা হলো, এমন পাগলামি শুরু করেছে, এ তো আমাকেও ফাঁসিয়ে দেবে মনে হচ্ছে। ডোডো, ডোডো তুই চলে যা, তুই চলে যা বলছি, প্লিজ চলে যা ডোডো, প্লিজ দয়া কর, তুই প্লিজ দয়া করে চলে যা। স্টপ ইট। চুপ, একদম চুপ, মাথা ঠান্ডা করো। দাদা আমি যেন তোমাকে এই ঘর থেকে বেরোতে না দেখি। একটা কথা মনে রেখো, যে যাওয়ার সে কিন্তু চলে গেছে, দাদা তাকে তাকে তুমি চাইলেও ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু তুমি যদি নিজেকে না কন্ট্রোল করো, তুমি কিন্তু মরবে। ঠিক আছে তো অমৃত বাবা, একটু চেষ্টা করে দেখো না দরজাটা খোলা যায় কিনা। আমি দেখছি। টাটা নাম টাটা। জানো না কেন ওর প্রেশার ক্রিয়েট করছো এভাবে? যাও যাও এখান থেকে, সবাই যাও, যে যার ঘরে যাও, যাও। তোমার স্বভাব চরিত্র দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই জানো তো মেজদি, মাঝে মাঝে সত্যি জানতে ইচ্ছে করে ভগবান তোমাকে ঠিক কি দিয়ে বানিয়েছে। আমরা রাত্রিবেলা এখানে কেউ নাটক করতে আসিনি, আমার মনে হলো যে তাতানার হয়তো শরীরটা খারাপ, তাই ও ভুল ভাল বকছে, সেই জন্য সবাই মিলে দরজাটা খোলার চেষ্টা করছি। কিন্তু তোমার মনে হলো বলে তুমি এখানে চলে এলে সবাইকে নিয়ে, তোমার মনে হলো বলে তুমি ছেলেটাকে ডিস্টার্ব করতে চলে এলে এত রাতে। আর কতদিন এভাবে নিজের মনে হওয়াগুলো অন্যের উপর দিয়ে চালাবে বলো তো শ্যামা? হ্যাঁ মা, আমার মনে হয় এইসব কথা বলে এখানে শুধু টাইম ওয়েস্ট হচ্ছে। দরজাটা আমাদের ভাঙা দরকার শিবা। কিছু হবে না ভর্তি, সব ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু রেডি, তুমি রেডি তো? তাড়াতাড়ি বেরোতে হবে। মা বেরোতে হবে মানে? তোদের তো এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা, আমি তো অনিরুদ্ধকে বললাম। এই তো অনিরুদ্ধ। কি অনিরুদ্ধ? আমি যে তোমাকে বললাম তুমি আর শিবা অনিক বাবুর সাথে চলে যাও, আমি পরে আসছি। মা আমি তো সেটা দেখতেই এসেছিলাম, শিবা রেডি কিনা। অনিক আঙ্কেল রেডি, উনি গাড়িতে ওয়েট করছেন, আমরা বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমরা বেরিয়ে পড়ো, আমি পরে আসছি। মা তুমি আমাদের সঙ্গে যাবে না মানে? তুমি কি অন্য কোথাও হয়ে তারপর কোর্টে যাবে? হ্যাঁ রে শিবা, আমার অন্য একটা কাজ আছে, আগে আমাকে ওখানে যেতে হবে, তারপর আমি কোর্টে যাব। তুমি এখন একা একা কোথায় যাবে? আর যদি যেতে হয় আমাকে সঙ্গে নিয়ে চলো। না না
তোকে নিয়ে যাওয়া যাবে না, আমাকে একাই যেতে হবে। নিশা চৌধুরী তাতনকে নিয়ে কোর্টে পৌঁছে গেছেন, হয়তো এটাই ভাবছে ওর আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, খুব সহজেই ও তাতনকে ডোডো প্রমাণ করে দেবে। কিন্তু না, আমি থাকতে সেটা কোনোদিনও হতে দেব না। নিশা চৌধুরীকে তো একটা চমক দিতেই হবে, ওদের বাড়া ভাতে আমি ছাই দেবই। অনিরুদ্ধ, শিবা তোরা দেরি করিস না, যা, অনেকবাবু কিন্তু আবার রাগারাগি করবে, দেরি হয়ে গেল। ঠিক আছে চলো আসছি। মা যা বাবা। কাম্মা তুমি কোথায় যাচ্ছ? ওদের সঙ্গে কোর্টে যাচ্ছ না? মুন্নি কোর্টে তো আমাকে যেতেই হবে, কিন্তু তার আগে আমার অন্য একটা কাজ আছে, আগে সেটা সারবো তারপরেই কোর্টে যাবো। যাক শোনো না, বলছি তুমি কিন্তু জেম্মাকে একটু দেখে রেখো, বুঝলে? আর কৃষ্ণারও খেয়াল রেখো, এই সব কিছুর মধ্যে মেয়েটাকে বাইরেই পাঠানো হলো না, সেই দুশ্চিন্তাটা রয়েই গেল। কাম্মা তুমি একদম টেনশন করো না, আমি তো আছি। শোনো না, তুমি কিন্তু জেম্মাকে চোখে চোখে রাখবে, কোর্টে যাওয়ার জন্য কি জেদ করছিল কিন্তু কি করে নিয়ে যায় বলো তো, কি অবস্থা বানিয়েছে নিজের শরীরে। শোনো, তুমি তো নিজেরও খেয়াল রেখো, কেমন? সাবধানে থেকো, আসি। শ্যামা শ্যামা আমি রেডি, চলো বেরো। বটদিদি তুমি কোথাও যাবে না, কেন বুঝতে পারছো না? দেখেছো কি অবস্থা হচ্ছে নিজের শরীরে? আমার কিছু হয়নি, আমার শরীর ঠিক আছে, চলো দেরি করো না, বেরোই। বটদিদি শোনো, এরকম জেদ করো না, বোঝার চেষ্টা করো, আমি তো বলছি আমি সবটা সামলে নেব। বটদিদি আমি তো বলছি আমি সবকিছুর মীমাংসা না করে বাড়ি ফিরবো না, সবকিছু ঠিকঠাক করে তবেই আমি বাড়ি ফিরবো। শ্যামা আমি বাড়িতে থাকলে আমি স্বস্তিতে থাকতে পারবো না, তার থেকে বরং আমি গেলে। বটদিদি কেন এরকম করছো, কেন বুঝতে চাইছো না বলো তো আমার কথাটা? মনি তুমি এক কাজ করো, বড়দিদিকে ঠাম্মির কাছে নিয়ে যাও, সবাই মিলে এক জায়গায় থাকবে, গল্প করবে, দেখবে সময় কেটে যাবে। শ্যামা বড়দিদি আর কোনো কথা আমি শুনবো না, আমি তো বলছি তুমি দেখবে পাশার ঠিক উল্টে গেছে। যে উদ্দেশ্যে মেজদিদি এই বাড়িতে এসেছিল সেই উদ্দেশ্য আমি কোনো দিনও সফল হতে দেব না, কোনো দিনও না। আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা সাবধানে থেকো, কেমন? তুমি কিন্তু দেখে রেখো। শ্যামা আমার কথাটা শোনো, শ্যামা দেখলি তো আমাকে নিয়ে গেল না, আমার ছেলের এই অবস্থা। আমাকে জেম্মা প্লিজ কেঁদো না, এরকম করো না জেম্মা। দেখো তোমার শরীর ঠিক থাকলে নিশ্চয়ই কাম্মা তোমাকে নিয়ে যেত, তাই না? আর কাম্মা যখন গেছে সব ঠিক হয়ে যাবে, তুমি তুমি প্লিজ শান্ত হও। আমি কি করে শান্ত হব, আমি কি করে শান্ত হব বলতো? আমার এক ছেলের নামে কেস আরেক ছেলের বিরুদ্ধে, আমি মা হয়ে কি করে শান্তিতে ঘরে বসে থাকবো? ওরা কেউ আমার কথাটা বুঝতে চাইছে না, আমি ঘরে বসে থাকলে আমি সুস্থ থাকবো না, আমার ওখানে যাওয়াটা দরকার। প্লিজ শান্ত হও, তুমি বসো তো, এখানে বসো, তুমি নিশ্চয়ই তোমার প্রেশারের ওষুধ খাওনি, তাই না? দাঁড়াও আমি নিয়ে আসছি। জেম্মা তুমি একদম টেনশন করো না, কাম্মা যখন বলেছে সব ঠিক হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে, তুমি বসো আমি আসছি। হ্যাঁ ইয়োর অনার, ইনি হলেন আসল দৈপায়ন চৌধুরী। ডোডো
ডোডো কি করে এখানে এলো? কি করে বেঁচে গেল? কিন্তু আমার কাছে যে পেপার সাবমিট করা হয়েছে তাতে দেখানো হয়েছে শ্যাম্পাইন চৌধুরী মৃত, তাকে দাহ করা হয়েছে এবং সার্টিফিকেটও রয়েছে আমার কাছে। মিলট না শ্যাম্পায়ন না দই পায়ন, আসলে কেউই মৃত না। একজনকে মৃত বানানোর চেষ্টা হয়েছিল কিন্তু পুলিশের তৎপরতা এবং সাহায্যে তাকে বাঁচানো গেছে এবং আজকে সেই আপনাদের সামনে কোর্টরুমে হাজির। আর তিনি হচ্ছেন আসল দৈপায়ন চৌধুরী, আর যিনি নিজেকে চেষ্টা করে যাচ্ছেন বারবার এটা প্রমাণ করা যে তিনি দৈপায়ন চৌধুরী, আসলে তিনি হলেন শ্যাম্পায়ন চৌধুরী। অবজেকশন মাই লর্ড। এখন আর অবজেকশন জানিয়ে লাভ নেই ইন্দ্রনীল বাবু, আপনি বসে পড়ুন। আপনি তো আসল তথ্যই জানতেন না। আপনার ক্লায়েন্ট নিজেকে যা বলে প্রমাণ করতে চাইছেন সেই তিনি তো বেঁচে আছেন। ইওর অনার, আমি বলছি ইনি আসল দৈপায়ন চৌধুরী। আপনি প্লিজ প্লিজ আমাকে কিছু কথা বলার সুযোগ দিন। পাবেন পাবেন, কথা বলার অনেক সময় পাবেন। ডিফেন্স কাউন্সিল, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ মিলট। মহামান্য আদালতকে আমি এটাই জানাতে চাই যে আসল দৈপায়ন চৌধুরী মারা যান। আমরা পুলিশের সাথে কথা বলে এই প্ল্যানটা করেছিলাম যাতে কিনা আসল দৈপায়ন চৌধুরীকে বাঁচানো যায়, কারণ দৈপায়ন চৌধুরীকে মেরে ফেলবার চেষ্টা হয়েছিল মিলট। দৈপায়ন এবং শ্যাম্পায়নের ছোট কাকিমা অর্থাৎ শ্রীমতী শ্যামা চৌধুরী ছোটবেলা থেকেই দুজনকে মানুষ করেছে। মিলট, আপনার অনুমতি নিয়ে আমি তাকে কিছু জিজ্ঞেস করতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ মিলট। মিসেস শ্যামা চৌধুরী, এই দৈপায়ন এবং শ্যাম্পায়ন তো আপনার কাছেই বড় হয়েছে। হ্যাঁ, ছোটবেলায় ওরা দুজন ওদের মায়ের কাছে বেশি সময় কাটে, বেশিরভাগ সময় ওরা দুজন আমার সঙ্গেই কাটিয়েছে। বেশ। আচ্ছা, এই দুই যমজ ভাইকে আপনি কি কখনো আলাদা করতে পেরেছেন? অবশ্যই পেরেছি, 99% সময়ই আমি ওদেরকে চিনতে পারতাম। তার মানে আপনি বলতে চান যে 1% হলেও আপনার ভুল হয়েছে? তাহলে তো এই ক্ষেত্রেও আপনার ভুল হতেই পারে। না, হতে পারে না। আর সেই ভুলটা যদি হয়েও থাকে সেটা খুব বেশি সময়ের জন্য হওয়া সম্ভব না। মিসেস শ্যামা চৌধুরী, আপনি কাইন্ডলি একটু এক্সপ্লেইন করবেন। জজসাহেব, বাংলায় একটা প্রবাদ আছে, স্বভাব যায় না মূলে। দুজন মানুষ একই রকমের দেখতে হলেও তাদের স্বভাব চরিত্র কিন্তু কখনোই একই রকম হওয়া সম্ভব নয়। হ্যাঁ, একবার দেখায় ওদের চিনতে ভুল হলেও ওদের স্বভাব চরিত্র যেহেতু আমার খুব চেনা ছিল আর সেটা একেবারেই বিপরীত, কারণ দৈপায়ন ছিল শান্ত আর শ্যাম্পায়ন ছিল চঞ্চল, তাই ওদেরকে চিনতে আমার খুব বেশি সময় লাগার কথা না। মিলট, শ্রীমতী শ্যামা চৌধুরী এটা প্রথম থেকেই জানতেন যে দৈপায়ন চৌধুরীকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে যাতে কিনা শ্যাম্পায়ন চৌধুরীকেই দৈপায়ন বলে পরিচয় দেওয়া যায়। তাই জন্য আমার মহামান্য আদালতের কাছে একটাই অনুরোধ যে শ্রীমতী শ্যামা চৌধুরীকে নিজের মুখে এই ঘটনাগুলোর বর্ণনা করতে দেওয়া হোক। অনুমতি দিলাম। থ্যাংক ইউ মিলট। আমি দিশা চৌধুরী,
দরজাটা খোলো, কি করছো নাকি? যা দরজাটা খুলে দে। বিশ্বাস করো, আমি ওটা লিখতে চাইনি। তাতানার মেজো কাম্মা আমাকে দিয়ে সুইসাইড নোটটা লিখিয়েছে। আমার নিজের ভাই আমার মৃত্যু কামনা করে। এরপরেও কি আমার বেঁচে থাকতে ইচ্ছে করে তুমি বলো? আমার তো ইচ্ছে করে আমি মরে যাই। কি বলছিস তুই এগুলো? তুমি কেন আমায় বাঁচাতে এলে ছোট কাম্মা? কেন তুমি আমায় বাঁচাতে এলে? এভাবে ভেঙে পড়লে কি করে হবে বল? আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, আর দুটো দিন সময় দে, সব ঠিক হয়ে যাবে বাবা। ওরা তো এটাই জানে, গুন্ডারা তোকে আর কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবে। ওদেরকে এটাই জানানো হবে, ওদেরকে জানানো হবে যে তুই আর বেঁচে নেই। হ্যাঁ টুটু, পুলিশ তো সেটাই বলবে। ওরা যখন জানবে যে তুই আর বেঁচে নেই, তখন ওরা ভাববে যে ওদের ময়দান ফাঁকা হয়ে গেছে। ওদের কনফিডেন্সটা বেড়ে যাবে, আর সেই সুযোগটাই আমাদের কাজে লাগাতে হবে। বাবা বাবা একদম ভেঙে পড়বি না, আমি আছি তো তোর পাশে। দেখ আমরা সবাই তোর পাশে আছি, কেন তুই ভেঙে পড়ছিস? একদম চিন্তা করবি না, আমি প্রমাণ করেই ছাড়বো যে তুই জোটো, আর ওরা তোর সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি ওরা পাবে। আমি যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো জজ সাহেব। ওরা ভেবেছিল যে শত্রু হয়তো মারা গেছে, তাই ওদেরকে হারানোর মতো আর কেউ থাকবে না। কিন্তু দৈপাল চৌধুরী তো বেঁচে আছে জজ সাহেব, তাই বিদেশে কি কি ঘটনা ঘটেছিল তার প্রশ্ন উত্তর আরো একবার করার অনুমতি আপনার কাছে চাইছি। অনুমতি দিলাম। যেহেতু দুই ভাই বেঁচে আছে, তাই একজন যদি অন্য কেউ সাজার চেষ্টাও করে, তবুও সবার সামনে প্রমাণ হয়ে যাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। দৈপায়ন চৌধুরী যে ইউনিভার্সিটিতে পড়তো সেখানে একটা থিসিস সাবমিট করেছিল। সে থিসিসের সাবজেক্টটা কি ছিল?
যেটা নিয়ে সে আরো বড় রিসার্চ করতে চেয়েছিল, ডক্টরেট পাওয়ার চেষ্টা করেছিল। বলতে পারবি সেই সাবজেক্টটা কি? অর্ডার অর্ডার। হ্যাঁ অফকোর্স পারবো, অফকোর্স পারবো। মব লিঞ্চিং মানে গণপিটুনি নিয়ে রিসার্চ করছিলাম। গণপিটুনি নিয়ে মানুষের কি সাইকোলজি কাজ করে এটা নিয়ে রিসার্চ করছিলাম, পেপারও সাবমিট করেছিলাম। আমার সব মনে আছে, ঠিক তো? বাহ, খুব একটা খারাপ হোমওয়ার্ক করিসনি, তোর তো সবই জানা আছে, তাই তো? ওকে, নেক্সট কোয়েশ্চেন। দহিপায়নের একটা জায়গায় আঘাত লেগেছিল, সেটা সে নিজে আর ডাক্তার চান, বলতো সেটা কোন জায়গা? ভেবে উত্তর দিস কিন্তু। সেই ডক্টর কিন্তু এখনো বেঁচে আছে। এ বাবা, এটা তো আমি জানতামই না, আমাকে তো কিছু বলিনি কখনো। তোকে আবারও বলছি, যা বলবি খুব ভেবে চিন্তে বলবি, কিন্তু ওই হসপিটালে কিন্তু রেকর্ড আছে, আর ওরা কিন্তু ওদের রেকর্ড খুব ভালোভাবে সংরক্ষণ করে। হতে পারে দৈপান চৌধুরীর সিসিটিভি ফুটেজও আছে ওই হসপিটালে। কিরে, পারবি না তো বলতে? পারার কথাও নাই, কারণ আমি তোকে এগুলো কিছুই বলিনি, তোর উপর রেগেছিলাম বলে। বাপায় লিখেছিল, ঠিক বললাম তো? তুই বলিসনি, কিন্তু আমি তোর ব্যাগ থেকে পার্স নিতে গিয়ে এক্সরে রিপোর্ট আর প্রেসক্রিপশন দেখে নিয়েছিলাম ডোডো। ওকে, দৈপায়নকে যখন ম্যানেজমেন্ট মার্কেটিং হেড করার কথা ভেবেছিল, সঙ্গে আরো একজনকে ভেবেছিল, কে সে বলতে পারবি? তুই দৈপায়ন তো, তাহলে তো তোর অফিসের খবর সবটাই জানা উচিত। কি হলো, উত্তর দিন। আমি আমি ওকে, দহিপায়ন চৌধুরীর পার্সোনাল সেক্রেটারি, কোন দেশের মেয়ে ছিল বলতে পারবি? ইয়েস 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 অফকোর্স, আমেরিকান ছিল। এগেইন রং অ্যান্সার ইয়োর অনার, দহিপায়ন চৌধুরীর দুজন সেক্রেটারি ছিল, একটা ছেলে যে ইরানিয়ান আর একজন মেয়ে ক্যানাডিয়ান। আমার মনে ছিল, আমার জাস্ট এক্ষুনি মনে পড়ছিল না, ভুলে গেছিলাম, আমার মনে ছিল। দৈপায়নকে 2016 অন্য আর একটা জায়গায় পোস্টিং অফার করা হয়েছিল, তখন সে কত স্যালারি কোট করেছিল আর তাকে কত টাকা অফার করা হয়েছিল মনে আছে তো? উত্তর দিন, জানেন এগুলো? ইওর অনার, এই কথাগুলো ওনার জানারও কথা নয়, কারণ উনি আসল দৈপান চৌধুরী নয়, এগুলো অফিসের ভেতরকার কথা। আমরা ক্রস চেক করেছি এবং সেই অনুযায়ী যাবতীয় প্রমাণও জোগাড় করেছি, সেগুলোই এখন মহামান্য আদালতের কাছে পেশ করব।
কোথায় যাচ্ছ? দেখলি না মেজো জেম্মা পালাচ্ছে। আমি প্লিজ কিছু একটা কর, প্লিজ শ্যামা, শ্যামা কিছু একটা কর, যাতে ওরা দাদাকে ওই দেশে না নিয়ে যায়। কিছু একটা করো শ্যামা। দেখো আমার থেকে দূরে থাকলে, এই পরিবারের থেকে দূরে থাকলে ও কোনোদিনও শুধরাবে না, ও শেষ হয়ে যাবে, ও শেষ হয়ে যাবে। শান্ত হও, কি করছো তুমি? এইভাবে কান্নাকাটি করতে থাকলে তোমার শরীর খারাপ হবে। আর ডোডোর মুখের দিকে তাকিয়ে দেখেছো ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে? কতদিন পরে ছেলেটা ফিরল, ওর একটু যত্ন করো। অন্তত তোমাকে তো ডোডোর কথা ভাবতে হবে। ভাইয়ের আচরণের জন্য, ভাইয়ের জেল হওয়ার জন্য ও কতটা কষ্ট পেয়েছে বলতো? এরকম করো না বর্ধিত, ছেলেটাকে নিয়ে ঘরে যাও, স্নান করুক, একটু খাওয়া দাওয়া করো। যা বাবা। অনিকবাবু, বলছি তাতানকে বিদেশে নিয়ে যাওয়াটা যেভাবেই হোক আমাদেরকে আটকাতে হবে। হ্যাঁ শ্যামা, কিন্তু দেখুন অনিকবাবু, বুঝতে পারছেন না, ওরা যদি তাতানকে একবার ওদেশে নিয়ে চলে যায় তাহলে সবটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। ব্যাপারটা খুব কঠিন শ্যামা, তাই কথা দেওয়াটাও মুশকিল। তবে আমি চেষ্টা করব, কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন অনেক বাবু। আপনি যেভাবে আমাদের দুই ছেলেকে বাঁচালেন, একজনকে বাঁচাতে পারলাম কই? কি করে পারবেন বলুন তো? ও তো সত্যিই দোষী। আর তাতান যাকে নিজের মায়ের মতো ভেবেছিল, সে কি করলো? ওর নিজের ভাইকে মারার জন্য উৎসাহ যোগালো। ওর শাস্তি কি হবে? কাম্মা, একটা কথা জিজ্ঞেস করো, মা কোথায়? মার ওকে শাস্তি? না মুন্নি, মেচি দিদিকে শাস্তি দিতে পারার আগে মেচি দিদি ওখান থেকে পালিয়ে গেছে। মা কোর্ট থেকে পালিয়েছে? কাম্মা তুমি কি বলছো? এমন আমি ঠিকই বলছি, আর আমি এমন সময় দেখতে পেয়েছি যে তখন আমার কিচ্ছু করার ছিল না। মানে তোমার মতো সাহস অনেকেরই হয় না জানো তো। দেখো আমি জানি তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এই কাজটা কোনোদিনও করতে পারতো না। নিজের মায়ের বিরুদ্ধে দাঁড়ানো চারটিখানি ব্যাপার না। তোমার মাকে সবসময় তুমি চোখে চোখে রেখেছো, আমার কথায় তুমি তোমার মায়ের পক্ষে থাকার অভিনয় করে গেছো। কাম্মা, আমি তো ছোটবেলা থেকে এই শিক্ষাতেই বড় হয়েছি যে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই মানুষের কর্তব্য। আমাকে পাপা শিখিয়েছে, যে মা, জেঠুমনি, দাদান, ঠাম্মি সবাই এই একই কথা বলতো, আর বলে বলতো তোর কাম্মা যদি এখানে থাকতো এই কর্তব্য কত ভালোভাবে পালন করতো দেখতিস। দেখতিস কত কিছুর মধ্যে দিয়ে, কত কিছু সহ্য করে, কত কষ্টের মধ্যে দিয়ে তোর কাম্মা এই কর্তব্য পালন করত। কাম্মা, আমি তো তোমার গল্প শুনেই বড় হয়েছি, তোমার সঙ্গে আমার মিল থাকবে না, তা কি হয়? কাজটা করতে তোমার ঠিক কতটা কষ্ট হয়েছে আমি বুঝি মুন্নি। জানি তো কাম্মা, তাহলে নিশ্চয়ই এটাও বোঝো এই কাজটা তোমাদের মুন্নি করতে না পারলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। বলতে পারো আমার বাবা মায়ের অপরাধের কিছুটা প্রায়শ্চিত্ত আমিই করছি। হ্যালো দিদি ভাই, দিদি ভাই আমাকে বাঁচাও। কৃষ্ণ তুই কোথায়? কি আছে মুন্নি? দিদি ভাই আমার কথা শুনতে পাচ্ছ তুমি? হ্যালো কৃষ্ণ, আমাকে বাঁচাও দিদি ভাই। মুন্নি, কৃষ্ণ তো বাড়িতেই ছিল। দাঁড়ান মা, আমি আর শিবা একবার গিয়ে চেক করে আসছি, চলো শিবা। হ্যালো মা, শুনতে পাচ্ছিস আমার কথা?
তুই কোথায় আছিস মা? ঠিক আছিস তো? কোথায় তুই আমাকে বল। আমাকে ধরে নিয়ে এসেছে মা, মা আমাকে আটকে রেখেছে। কি কি বলছিস? কি কে আটকে রেখেছে মা আমাকে বল, কে করেছে এরকম কাজ? আমাকে নিয়ে যাও মা, আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। মা কৃষ্ণা তো উপরে কোথাও নেই। অনিরুদ্ধ কৃষ্ণাকে কিডন্যাপ করা হয়েছে। চারিদিকে কৃষ্ণার খোঁজ খবর চালাচ্ছেন। শুধু তাই নয়, ওই টিভিতে খবরের কাগজে কৃষ্ণার ছবি আর ফোন নাম্বার দিয়ে বিজ্ঞাপনও দিয়েছেন, যাতে কৃষ্ণার খবর কেউ পেলে সাথে সাথে আমাদের জানে। এরপর বোধ হয় দিশা কৃষ্ণার ক্ষতি করার সাহস পাবে না, বুঝলি? আর তাছাড়া শহরের সব রাস্তায় তো এখন চেকিং চলছে, শহর থেকে বেরোনো ঢোকার সব রাস্তা বন্ধ। এই অবস্থায় দিশা কৃষ্ণাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। তুই চিন্তা করিস না মা। কিন্তু মা, কৃষ্ণাকে যেই কিডন্যাপ করে থাকুক না কেন, সে আপনার থেকে কি চাইছে সেটা তো আমাদের জানতে হবে। লোকগুলো তো অনেক আগে ফোন করে বলেছিল যে ওরা আপনাকে দিয়ে কিছু করাতে চায়, কিন্তু কৃষ্ণাকে সামনে রেখে ওরা আপনাকে দিয়ে এক্স্যাক্টলি কি করাতে চায় আর সেটা সম্ভব কিনা সেটা তো আমাদের জানা দরকার। অনিরুদ্ধ, মেয়ের জন্য মায়ের পক্ষে সব করা সম্ভব। আমিও জানতে চাই মেজ দিদি আমাকে দিয়ে ঠিক কি কি করাতে চায়। আমিও সেই মুহূর্তটার জন্য অপেক্ষা করে আছি, যখন মেজ দিদি নিজে আমাকে ফোন করে বলবে যে কোন শর্তে আমার মেয়েকে ছাড়বে। একটা প্ল্যান আছে শুনবে? কি প্ল্যান? মা যেরকম কৃষ্ণাকে কিডন্যাপ করে রেখেছে তোমার উপরে বদলা নেবে বলে, তাহলে তুমিও তাই করো। তুমিও দিশা চৌধুরীর মেয়ে, মানে আমাকে বন্দি করে রাখো, তাহলে অন্তত মা বুঝবে যে মায়ের জন্য আমি বিপদে পড়েছি। তখন বুঝবে যে সন্তানকে কষ্ট দিলে একজন মায়ের কত কষ্ট হয়। মুন্নি, মেয়ে দিদি এটা কোনো দিনও বিশ্বাস করবে না যে আমি তোমাকে কিডন্যাপ করতে পারি, তোমাকে কষ্ট দিতে পারি। মেয়ে দিদি খুব ভালো করে জানে তোমার কোনো ক্ষতি বা তোমার কষ্ট হলে আমি সেটা সহ্য করতে পারবো না। দেখো, কৃষ্ণার কিছু হলে আমার ঠিক যতটা কষ্ট হয়, তোমার কিছু হলে আমার ঠিক ততটাই কষ্ট হবে, এটা মেয়ে দিদি খুব ভালো করে জানে। আর মেয়ে দিদি এটাও জানে যে তোমরা কেউ আমার কাছে কোনো অংশে কম না। আচ্ছা কাম্মা, এই প্ল্যানটা না হলেও আমার কাছে আরো একটা প্ল্যান আছে। আমি একটা ভিডিও শুট করতে চাই কাম্মা। ভিডিও? কি ভিডিও মুন্নি? কাম্মা আমি তোমাকে সব বলছি। শিবা, আমার একটা ভিডিও করে দে, আমি কিছু বলতে চাই। মুন্নি, কি ভিডিও করবে সেটা তো বলবে। দেখো মুন্নি, কৃষ্ণাকে বাঁচাতে গিয়ে কিন্তু আমি তোমার প্রাণের ঝুঁকি নিতে পারবো না। কাম্মা, তুমি এত টেনশন করো না, তুমি আমাকে একটু ভরসা করো, আমি ভিডিওতে কিছু কথা বলতে চাই। মানে কি কথা বলবে? প্লিজ আমাকে একটু বিশ্বাস করো। শিবা, যা ভিডিওটা অন কর। কাম্মা, তুমি ওদিকে সরে যাও। উনি কি করছো? কি? কাম্মা, তুমি প্লিজ আমায় বিলিভ কর, ওদিকে সরে যাও। আমাকে পাচ্ছিস তো? ঠিক আছে, স্টার্ট। মা, এতদিন তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু এইবার এই অন্যায় শেষ হওয়া দরকার। আর কৃষ্ণাকে কিডন্যাপ করে তুমি এটাই প্রমাণ করে দিলে যে তুমি কত নীচ একজন মানুষ। মা, কৃষ্ণা প্রেগনেন্ট, তারপরেও তুমি এটা কি করে করতে পারলে? আমার তোমাকে নিজের মা বলে ডাকতে লজ্জা হয়। আমি তোমাকে ঘেন্না করব নাকি তুমি আমাকে জন্ম দিয়েছো বলে ভালোবাসবো? কোনটা মা, তোমাকে ঘেন্না করব না ভালোবাসবো, তুমি আমাকে বলে দাও। আমি জানি আমারই শাস্তি পাওয়া দরকার,
কারণ মা যদি এরকম হয় তাহলে তার সন্তানকে তো শাস্তি পেতেই হবে। মা আমি তোমাকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি, তার মধ্যে তুমি কৃষ্ণাকে বাড়ি ফেরত পাঠাবে, আর যদি তা না করো তাহলে তোমার সন্তান সৃজনী সুইসাইড করবে। আর তোমার মেয়ের মৃত্যুর জন্য তুমি দায়ী হবে মা। মুনি, এসব তুমি কি বললে? তুমি কি পাগল হয়ে গেছো যে এইসব কথা বললে? না কাম্মা, আমি পাগল হইনি, আমি মাকে পাগল করতে চাইছি। অ্যাটলিস্ট জীবনে একবার তো যাচাই করে দেখি যে দিশা চৌধুরীর কাছে তার মেয়ে কতটা ইম্পর্টেন্ট। ম্যাডাম, আপনার গান তো জগৎ বিখ্যাত, আপনার গান বা আপনার সততা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু এত বছর পর আপনার উপর এত বড় একটা অ্যালিগেশন, আর আপনি নাকি অন্য কারোর গান চুরি করেছেন, এটা কি সত্যি ম্যাডাম? আপনার মৌলিক গানের যে অ্যালবাম আপনি বের করেছিলেন সেসব গান একটাও আপনার নিজের লেখা না, এটা কি সত্যি ম্যাডাম? শুধু কথা নয়, গানের কম্পোজিশনও নাকি আপনার নয় ম্যাম, এ ব্যাপারে আপনি কি বলবেন? যা বলা হচ্ছে সব কি সত্যি নাকি এটাও একটা ষড়যন্ত্র? সবার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে একটু চায়ের ব্যবস্থা করি। শিবা, যা বাবা গিয়ে একটু চায়ের ব্যবস্থা কর। না না, ওসবের আমাদের কোনো প্রয়োজন নেই, আপনার গানের বিষয়ে একটু। এক মিনিট, আমি খুব ভালো করে জানি তুমি এখানে কেন এসেছো। কেউ নিশ্চয়ই টাকার লোভ দেখিয়ে তোমাকে কিনে নিয়েছে, তাই তো? তোমাকে এখানে পাঠানো হয়েছে আমার গানের ক্যারিয়ার নষ্ট করার জন্য, আমার বদনাম করার জন্য, আর তুমিও এই কাজটা করতে রাজি হয়ে গেছো কিছু টাকার বিনিময়ে বা অন্য কিছুর বিনিময়ে। কিন্তু দেখো, তুমি যে ফেক সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই প্রমাণিত হয়ে যাবে। আমার সত্যি মনে হচ্ছে তুমি তো গায়িকা নও। তুমি পারো গান গাইতে? পারো না তো? দেখো, আমি আমার সব গান তোমার নামে যদি করে উঠি, যখন সাংবাদিকরা তোমাকে তোমার নিজের লেখা গান গাইতে বলবে, তখন তুমি কি করে গাইবে? তখন তো তুমি গাইতেই পারবে না, কি হবে তখন?
আমার কাছে আপনাদের কি প্রশ্ন? বলুন কি জানতে চান আপনারা? আমাদের তো প্রশ্ন একটাই ম্যাডাম, উনি যা দাবি করছেন। আপনার গান আপনার না, ওই মহিলা, এটা কি সত্যি? আর এটা সত্যি হলে তার প্রমাণ কি? এই মহিলা যা যা দাবি করেছে প্রত্যেকটাই সত্যি। প্রচলিত কীর্তন ছাড়া আমি এত বছরে যত মৌলিক গান গেয়েছি বা যে গানগুলো দেশে বিদেশে প্রশংসিত হয়েছে, তার সুর বা কথা কোনোটাই আমার নয়, সবটাই ওনার। আমি সবার সামনে স্বীকার করছি যে আমি ওনার কাছ থেকে ওনার গান সুর সবটাই চুরি করেছি। সন্তানের যন্ত্রণাই তো সব থেকে বড় যন্ত্রণা শ্যামা। সন্তান যদি ভালো না থাকে তার থেকে বড় শাস্তি তো আর হয় না, তাই না? এই দেখো না, আমার মতো মানুষ, আমার মতো মানুষই যদি জীবনে কিছু মিস করে থাকে, কারুর জন্য কোনোদিনও একটুও কষ্ট পেয়ে থাকে, একটুও যন্ত্রণা পেয়ে থাকে, সেটা আমার সন্তানের জন্য, আমার আমার মুন্নির জন্য। তুমি কি করতে চাইছো, কি বলতে চাইছো তুমি? মেজি, তুমি কিন্তু কৃষ্ণের কোনো ক্ষতি করবে না। আমি আমি তোমায় বলছি শোনো, তুমি কোনো ক্ষতি করবে না। কিন্তু দাঁড়াও দাঁড়াও শ্যামা, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি সব বলে দেব। জীবনে কত স্ট্রাগল করেছো বলো তো শ্যামা। হ্যাঁ, কত বাধা অতিক্রম করে আজ তুমি এই জায়গায় এসে পৌঁছেছো। চৌধুরী বাড়ির পুরো পুরো সংসারটা নিজের গ্রিপে নিয়ে নিয়েছো। চৌধুরী বাড়ির প্রত্যেকটা মানুষ এখন তোমার হাতের পুতুল। তুমি ইভেন তুমি ইভেন আমার মতো মানুষকে হারিয়ে দিয়েছো শ্যামা। তোমাকে আর এখানে এনে কি হবে বলো? কিন্তু শোনো শোনো শ্যামা, কথাটা আগে শোনো। হ্যাঁ, তো অধৈর্য হলে হবে? ওই যে বলেছিলাম, তোমার মেয়েকে পেতে গেলে পাঁচটা স্টেপ ক্রস করতেই হবে, যার একটা আপাতত তুমি ক্রস করেছো, কিন্তু এখনো যে চারটে বাকি। কি করতে হবে আমায় দেখো শ্যামা? আইনের চোখে তুমি হয়তো অপরাধী নও, কিন্তু আমার চোখে তো তুমি অপরাধী। তাই আমি তোমাকে জেলে বন্দী করতেই পারি, তাই না? মানে মানে আমি তো তোমার জন্য আলাদা করে একটা জেল তৈরি করতেই পারি, যেখানে তুমি তোমার বাকি জীবনটা কাটাবে শ্যামা, ঠিক যেভাবে কয়েদিরা জেলে জীবন কাটায়। এসব তুমি কি বলছো মাকে মেজমা? এসব তুমি কেন বলছো? চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। মেসিদি একবার ফোনটা দাও না মেয়েটাকে, আমাকে একবার কথা বলো। মেসিদি এরকম করো না, একবার কথা বলাও না আমাকে। বলবে বলবে, আগে আমার সাথে কথা বলো, আমি যেটা বললাম শুনলে তো। হ্যাঁ, কেমন হবে শ্যামা জেলে? ঠিক কয়েদিদের মতো তুমি থাকবে? জেলে থাকার কি আনন্দ সেটা নিজেও একবার বোঝো, ঠিক যেমন তোমার ছেলে বুঝেছিল, ঠিক যেভাবে আমি এতগুলো বছর কাটিয়েছি জেলে তোমার দয়ায়। জেলের ওই মোটা চালের ভাত, পাতলা ডাল, নোংরা বাসনে খাবার, এগুলো এগুলো তো সব আমাকে সহ্য করতে হয়েছে তোমার জন্য শ্যামা, তোমার জন্য। আর তুমি এগুলো একবারও জীবনে এক্সপিরিয়েন্স করবে না আমি থাকতে?
এটা হতে পারে কখনো? তাই আমি ঠিক করেছি, তোমার ঘরটাই তোমার জন্য জেলখানা বানিয়ে দেবো, ভালো হবে না শ্যামা? শ্যামা, আমার প্ল্যানটা শুনে নাও। কি? তোমার ঘরে একটা ক্যামেরা ফিট করব, কেমন? যাতে আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি কোন রকম বিলাসিতা না ভোগ করতে পারো। একদম একা থাকবে ঘরে শ্যামা, একদম একা। কারুর সঙ্গে তুমি দেখা করতে পারবে না, কারুর সঙ্গে না। শুধু দরজা খুলবে দিনে একবার নোংরা বাসনে খাবারটুকু নেওয়ার জন্য। ও শ্যামা, তোমার জন্য আমি আরেকটা কাজও করতে পারি। ঠিক আছে, তোমাকে না হয় আমি একটা কম্বল দিয়ে দেবো। সেই কম্বল তুমি গায়ে দিয়ে শোবে না মাটিতে পেতে শোবে সেটা তোমার ব্যাপার, কারণ ঘরে তো কোনো খাটও থাকবে না। যতই ঠান্ডা লাগুক না কেন শ্যামা, ওই একটা কম্বলই হবে তোমার সম্বল। ও আরেকটা কথা শ্যামা, ভেবো না তুমি শুয়ে বসে দিন কাটাতে পারবে। তোমায় কিন্তু সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। আগামী 7 দিন তুমি পাথর ভাঙবে, এটাই হবে তোমার দ্বিতীয় স্টেপ। আর দেরি করো না, ডাকো বাড়ির সবাইকে, ডাকো যারা তোমার কাছের মানুষ, বিশেষ করে আমার মেয়েকে, যে তোমার জন্য, যে তোমার জন্য নিজের মাকে বিট্রে করেছে। তাকে বলো, তাকে বলো ইনিশিয়েটিভ নিয়ে তোমার ঘরটা সাজিয়ে দিতে, কারণ আমি খুব তাড়াতাড়ি তোমার ঘরটা জেলখানা হিসেবে দেখতে চাই শ্যামা চৌধুরী। পেছন দিয়ে আমার